শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, আর একটু আগেই ঘুম থেকে উঠেছি। এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো, তো বালিশগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, আর ঘরটা ঝাড় দেবো। আর আজকে হচ্ছে ঘরটা মুছবো না, রাত্রে হচ্ছে একটু বাসনগুলো আছে সেগুলো রাত্রে ধোয়া হয়নি, তো বাসনটা আবার ধুবো। তো যাই হোক, তো বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো আর বাসনগুলো ধুবো, আর গ্যাসটা মুছে নেব। তো বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর সব ঘরগুলো হচ্ছে ঝাড় দিয়েছি, আর যে রান্নাঘরে চলে আসলাম। তো গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো ধোবো, তারপরে বাথরুম থেকে এসে আবার রান্নাটা করব। আর আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে ডিমের ঝোল করব, একটাই তরকারি রান্না করব, কারণ হচ্ছে আরও সবজি আছে রান্না করলে হতো, কিন্তু হচ্ছে বেশি তরকারি রান্না করলে নষ্ট হয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে, ওই জন্য একটা তরকারি রান্না করব। তো যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেছে, এখন বাসনগুলো সব ধুয়ে নিব, তারপর বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, আর রাত্রে খেয়েছিলাম সে বাসনগুলো হচ্ছে রাত্রে ধুইনি, তো সকালবেলা ধুলাম। তো যাই হোক, সকালে চা খাওয়া হয়ে গেছে, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো সব এখানেই রাখা আছে, আর এই কলসিতে জল ধরেছি। তো টাইম করে জলটা আসে, তো ওই জলটা হচ্ছে কলসিতে করে ভরে নিয়েছি, আর এই জল দিয়ে রান্নাটা করি। এক কলসি জল ধরেছি আর এক বালতি জল ধরেছি। তো যাই হোক, আর আজকে রান্না করবো, ডিম রান্না করবো। তো ডিমটা ধুয়ে নিয়েছি, ডিম আলু তরকারিটা করবো। তো এখন হচ্ছে ডিম আলুটা সিদ্ধ করতে বসাবো, তারপর বাসনগুলো ঝুড়িতে রাখবো, কলসিটা নিচে রাখবো। বাবার বাড়ি গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছি।
ছোট কলসিটা, ডিমের ঝোল করবো, আর অন্য কোনো তরকারি করবো না, কারণ হচ্ছে এত গরম পড়ছে, বেশি তরকারি রান্না করলে এক বেলায় ভালোভাবে থাকছে তারপরে নষ্ট হয়ে যাচ্ছে তরকারি ভাত, ওই জন্য একটাই তরকারি রান্না করব। তো যাই হোক, তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে ডিম আলুটা সিদ্ধ করতে বসাবো, আর বাসনগুলো ঝুড়িতে রাখবো, আর এই কলসিটা নিচে রাখবো, উপরে আছে। তো যাই হোক, একটা বেগুন ছিল, বেগুনটাও লাগিয়েছিলাম। তরকারিটা হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে, বেগুন আলু দিয়ে দিয়ে আর কড়াইটা ধুবো। প্রেশার কুকার ছিল, আরো কিছু বাসন ছিল, সেগুলো ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে কড়াইটা ধুয়ে নেবো আর গ্যাসটা মুছে নেবো, তারপর আমার জন্য চা করবো। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম। আজকে বেগুন দিয়ে, বেগুন আলু দিয়ে ডিমের ঝোল করেছি, আর কোনো সবজি করেনি, কারণ বেশি রান্না করলে নষ্ট হয়ে যাচ্ছে, আর যা গরম পড়েছে ওই জন্য বেশি তরকারি করেনি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে ছেলের জন্য, এটা আমার জন্য, আর পাটিতে তরকারি নিচ্ছে, তখন হচ্ছে খাবো। আর ছেলে স্নান করে চলে আসছে, ছেলে বসে আছে, খালি গিয়ে আছে, ওই জন্য ক্যামেরার সামনে আসছে না। তো যাই হোক, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সুন্দর 6:30 বাজে, এই যে রান্নাঘরে আসলাম, আর চা বসে দিয়েছি, চাটা খেয়েও আসছি। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তো চাটা ছেঁকে নিব, আর চাটা নিয়ে ছাদে যাব, ছাদে বসে খাবো। খুব গরম লাগছে ঘরে, আর ছাদে খুব হাওয়া করছে, কারণ পুরো মেঘ করে আছে আর হাওয়াও করছে খুব ভালো। তো যাই হোক, চাটা ছেঁকে নিয়ে আমি, তারপরে চাটা ছেঁকে নিয়েছি। তো এক বোতল জলটা নিবো, আর ছাদে নেবো। আর ছেলে হচ্ছে দিদির বাড়ি গেছে, তো একটু পরে আসবে, ফোন করেছিল একটু পরে আসবে। তো যাই হোক, ঠিক আছে, ছাদে যাব। পুরো ছাদ তো অন্ধকার হয়ে আছে, কিছু দেখাই যাবে না। বিস্কুট আছে, বিস্কুট নিলাম না। কি গরম, কি গরম, গেটটা লাগিয়ে দিয়েছি, ছাদ তো, ছাদ দেখাই যাবে না, পুরো অন্ধকার হয়েছে। তো ছাদ থেকে অনেকক্ষণ আগে চলে আসলাম, এসে রাত্রের খাবারটা বানালাম, ভাত রান্না করেছি। এখন তো খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট। আর ছেলেকে হচ্ছে খাবার টাইমে ডিমটা ভেজে দিব, কারণ গোটা ডিম রান্না করেছি, ছেলে খাবে না, ডিমটা ভাজা করে দেবো।